আজকে 6 মাসের মধ্যে অর্থমন্ত্রী আপনি বলছেন মূল্যস্ফীতি কমে আসবে, জিনিসপত্রের দাম কমবে। তাহলে আজকে এখান থেকে আপনাকে চ্যালেঞ্জ দিতে চাই, 6 মাসে কেন আপনি 6 বছরও কমাইতে পারবেন না? আপনি বলেন আপনার নেত্রী শেখ হাসিনা 6 মাসের মধ্যে যদি মূল্যস্ফীতি কমাইতে না পারে আপনার নেত্রী সহ আপনি রিজাইন করবেন। কমিটমেন্ট দিচ্ছেন, না পারলে গদি ছাড়েন। একটা কথা হিসেবে বলতে চাই, বিবেকের তাড়নায় এখনো সময় আছে। আজকে পুলিশ ভাইদেরকে বলবো, অফিসের কর্মকর্তাদেরকে বলবো, ন্যায়টা করেন, ন্যায় অন্যায় করেন না, অন্যায় আদেশ পাইবেন না। আপনাদের পরিষ্কার কথা অর্থমন্ত্রী বলছেন 6 মাসের মধ্যে নাকি মূল্যস্ফীতি কমে যাবে। তাইলে আজকে জনগণের সামনে বলতে চাই, আমার দলের কথা না, এটা আমার কথা, তবুও বলতে চাই যে আজকে 6 মাসের মধ্যে অর্থমন্ত্রী আপনি বলছেন মূল্যস্ফীতি কমে আসবে, জিনিসপত্রের দাম কমবে। তাহলে আজকে এখান থেকে আপনাকে চ্যালেঞ্জ দিতে চাই, 6 মাসে কেন আপনি 6 বছরও কমাইতে পারবেন না? আপনি বলেন আপনার নেত্রী শেখ হাসিনা 6 মাসের মধ্যে যদি মূল্যস্ফীতি কমাইতে না পারে আপনার নেত্রী সহ আপনি রিজাইন করবেন। কমিটমেন্ট দিচ্ছেন, না পারলে গদি ছাড়েন। কাজে এই হলো আজকে দেশের অবস্থা। তাই ভাই আমার কত কথা বলবো, কথা বললে অনেক। আমেরিকা দেখছেন ওয়াশিংটনে, ওয়াশিংটন দূতাবাসে $1,000,000 চুরি করে হলাইছে, $1,000,000 চুরি করছে। আর সেটার জন্য তদন্ত কমিটি হয়েছিল, ওই তদন্ত কমিটির ফাইলও গায়েব করে দিছে, ফাইলও গায়েব করে দিছে। বলে কি অন্যরা চুরি করলো শেখ হাসিনা ধরে না, তাহলে শেখ হাসিনা এটা ধরে না কেন? তাই ভাই আমার আজকে পরিষ্কার কথা, গরিবদেরকে আজকে উনি বলে এরা চোর আর উনি নাকি সাধু। তাই একটা কথা আছে, রাজার হস্ত যখন কাঙালের ধন চুরি করে তখন গরিবের আর কিছুই করার থাকে না, তারা দীর্ঘশ্বাস ফেলে বলে তুমি মহারাজ আজকে ক্ষমতায় বৈশা সাধু হইছ, আজ আমি চোর হয়ে গেছি। আর তার আমরা সবাই চোর আর উনি সাধু। তাই এই চোর এই মহাচোরকে অনতি বিলম্বে ক্ষমতা থেকে নামানোর জন্য ঢাকা মহানগরের লোকজন আজকে রাস্তায় নেমে আসতে হবে। আমরা কর্মসূচি দেব 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, রাজপথে সবাইকে নেমে আসার আহ্বান জানাবো। ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন। এই কথা বলেই আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আমরা চাই, আমাদের নেতা সাইফুল আলম নীরব যুব দলের দীর্ঘদিন ধরে আজকে জেলে তার মুক্তি আমরা চাই, ইঞ্জিনিয়ার ইসহাকের মুক্তি চাই। আজকে তুহিন একটা উদীয়মান স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবকের মহানগরীর সভাপতি, ভালো সংগঠক এই তুহিন আর বাপ্পা মিলে আজকে স্বেচ্ছাসেবককে ঢাকা মহানগরীতে সুন্দরভাবে সংগঠিত করেছে, সেই কারণে আজকে তুহিনকে গ্রেপ্তার করেছেন। আমাদের মিন্টু, আমাদের ইমন, তাদেরকে এখন পর্যন্ত ছাড়েন নাই, জেলে আটকে রাখছেন। আমাদেরকে প্রতিদিন হাজিরা দিতে হয়, তাই বলবো আজকে প্রিয় হোসেন অপু তার অপরাধটা কি, গতবার নির্বাচনের সময় তাকে প্রায় মাইরেই ফেলছিলেন, এখন পর্যন্ত সে জামিন পাচ্ছে না। তাই এরকম আরো অনেক আছে, কত নাম বলবো। একটা কথাই শুধু বলতে চাই, বিবেকের তাড়নায় এখনো সময় আছে। আজকে পুলিশ ভাইদেরকে বলবো, অফিসের কর্মকর্তাদেরকে বলবো, ন্যায়টা করেন, ন্যায় অন্যায় করেন না, অন্যায় আদেশ পাইবেন না। অন্যায় আদেশ মানলে আপনাকে আল্লাহ ছাড়বে না, জনগণও ছাড়বে না, হাসিনাও আপনার পাশে থাকবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ।